সারা এভার একজন নারী আর এক কারণেই রাতের আধারে একজন পুলিশ অফিসার তাকে ধরে নিয়ে ধর্ষণ করে হত্যা করে। অভিযুক্ত পুলিশ অফিসারের নারীর প্রতি কোনো ধরনের বিদ্বেষ বা অসম্মান বোধ থেকেই এমনটা করেছে বলে মনে করছেন দেশটির আইন বিশেষজ্ঞরা। কারণ সারা হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত পুলিশ অফিসারের সাথে সারার পূর্ব কোনো পরিচয় ছিল না। নারী বিশেষজ্ঞরা বলছেন বিদ্বেষমূলক আচরণ থেকেই এমন অপরাধ সংঘটিত হয়। গত এক বছরে গ্রেট ব্রিটেনে 207 জন নারী হত্যার শিকার হয়েছে। এছাড়া শেষ 10 বছরে যুক্তরাজ্যে পুরুষদের দ্বারা 1425 জন নারী হত্যা শিকার হয়েছে, যার বেশিরভাগ ক্ষেত্রে অপরাধী বলছে নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ থেকে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। 2019 সালে করা এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে এই বিদ্বেষমূলক অপরাধ বেড়েছে 10%। আর এই অপরাধের কারণ হিসেবে হোম অফিস বলছে বিভিন্ন জাতি বা ধর্মে ভিন্ন হওয়ার কারণ কিংবা নারী হওয়ার কারণে অনেক সময় শারীরিক অসুস্থতা বা হিজড়া হওয়ার কারণে বিদ্বেষমূলক অপরাধের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে সারার মৃত্যুর ঘটনাকে নারী নেত্রীরা বলছেন নারীর প্রতি পুরুষদের যে সহিংস আচরণ তারই শিকার হয়েছে সারা। বিষয়টি নিয়ে হোম অফিস মিনিস্টার বার্নস উইলিয়াম জানান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে, তাছাড়া আইনেরও পরিবর্তন প্রয়োজন যার মাধ্যমে মানুষের মধ্যে যে বিদ্বেষমূলক আচরণ রয়েছে তার পরিবর্তন করা সম্ভব। অন্যদিকে সারার মৃত্যুর পরই ইংল্যান্ড ও ওয়েলসে 60টি পুলিশ বাহিনী গঠন করা হয়েছে, যেখানে দেশটির বিদ্বেষমূলক আচরণের যাতে আর কেউ শিকার না হয় সেই বিষয়গুলো মনিটর করা হবে। কনজারভেটিভ নেতা ভিক্টোরিয়া আর কিংস বলেন নারীরা সংখ্যালঘু নয়, বরং নারীরা এক ধাপ এগিয়ে। বিষয়টি নিয়ে বার্নস উইলিয়াম বলেন সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে পুলিশ বাহিনীর কাছে নারীর প্রতি সহিংস আচরণের যেসব তথ্য রয়েছে তা জানতে চাওয়া হয়েছে। একই সাথে এই ধরনের অপরাধ ঘটার পেছনে কারণগুলো চিহ্নিত করা হচ্ছে যাতে করে নারীরা এই বিদ্বেষমূলক অপরাধের শিকার আর না হয়। এই ছিল আমার কাছে দেশটির অপরাধ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।